জীবনে এরকম বহু অঘটন ঘটে, হ্যাঁ আবার হয়। আরে মায়ের অভাব আছে নাকি দুনিয়াতে? এটা হয় না কি হয়েছে? আবার দেখুন, পছন্দ করে তারপর আবার তোমার বিয়ে করাবো। এতদিন এই কলা বিস্কুট ছোট আলো দিয়ে দেশি মুরগি জোর খেয়ে আনন্দে আছে। আমি তো এটা ভাবি না, আমি কোহিনুরের যতদূর ভালো করে চিনি অতদূর আপনারা কেউ চিনেন না। কোহিনুরের এত বড় সাহস হয়ে যায় না যে কুব্বত মাতবরের উপরে আমি এই বিয়ে করছি। আর কথা কথা কোহিনুর বহুতবার কয়েছে, চা পারলে দেহি তোরে কে বিয়ে করে? ধরে নেন সেই রাগের ঠেলা প্রত্যুত্তর আমি এমনি দিছি। এই যে কইলি যে কোহিনুর এই বাড়ি সম্মান মিয়া সম্মান এগুলো চিন্তা করে জীবনেও সে এরকম কোনো প্রতিশোধমূলক কাজ করবে না। সেই কোহিনুরের সাথে তুই কি অবিচারটা করবি এরকম একটা মানুষের সাথে? হ্যাঁ, মানুষ কি দিয়ে তুই বিয়ে করবে পারে না? এই দ্বিতীয় বিয়ে করবে পারে না মানে তুই কই? তো প্রথম স্ত্রী তোর অনুমতি নিয়েছিস? তুই নেই রে, নিয়ে নেব। আয়ুম যে অবস্থায় এনে হয়েছে এনে আর বেশি দিন থান যাইতো না। তুই দেখ বাসুকা ঠিক করে দেখ, ফালাইছ জীবনে যাইবেন না কাকা। ছাগল কিনছি, কয়টা মুরগি কিনছি, কিনে একটা ছাগলের খামার দিছি। যেই খামারটা আপনি দিতে পারেন নাই এই খামারটা আমি দিয়ে দিছি। আপনার টাকাটা আমি পুরোটাই কাজে লাগাইছি। মনটা হ্যাঁ,
তুই কি একটা জিনিস স্বীকার করবি কি যে আমি তোর জীবনটা গইরা দিছি হ্যাঁ রিজিকের মালিক আল্লাহ আমার জীবন আপনি গইরা দিছেন আমি মানিক 50000 টাকা দিছেন ছাগল কিনে খামার দিছি এখন তুই একটা কথা খুব মন দিয়ে শুন হ্যাঁ তোরে কিন্তু দুলা ভাই ভীষণ ভাবে খুঁজতেছে বুঝছস মানে এদিকে নাই তো শুধু দুলা ভাই না তোরে অনেকেই খুঁজতেছে সবার সন্দেহ তোর উপর যে তুই টাকা চুরি করছস তুই ভুলেও হ্যাঁ তুই ভুলেও এই গ্রামে আর আসবি না সাবধান আইলাম না আর যদি কখনো ধরা পড়া যাস হ্যাঁ যদি তোরে মারতে মারতে শেষও কইরা ফেলে তুই কিন্তু আমার নাম নিবি না তোর তো আমার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত আমার জন্য তুই এতগুলা টাকা পেছস খামার দিছস তুই আমার নাম নিবি জলিল ভাই মারতে মারতে যদি আমি মইরেই যাই তুই মরা মানুষ কথা কইতে রে আপনার নামটা আমি কেমনে কমু আমারে যতই মারুক কষ্ট দেও আমি আপনার কথা কমু না কারণ আপনি আমার 50000 টাকা দিছেন আমি ছাগলের খামার করছি মনে থাকবে তো হ্যাঁ একসবার মনে থাকবে ইদ্রিসমিয়ার বাড়ি ওখানে দেখা যাচ্ছে হ্যাঁ এই বাড়ির পিছন দিয়ে তুই চলে যা আর কখনো এই গ্রামে আসবি না ঠিক আছে আমি তো কিছু বুঝতেছি না এরকম করে ঘোরাঘুরি করলে কি তন্দন পাওয়া যাবে নাকি এইটা কি এটা কাটা কম্পাস হ্যাঁ এটা দিয়ে দিক নির্দেশনা দেব এই তো পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোন দিকে কোন দিক এটা কয়ে দেব কোনটা উত্তর এটা উত্তর কোনটা দক্ষিণ এটা দক্ষিণ কোনটা পূর্ব এটা পূর্ব কোনটা পশ্চিম এটা পশ্চিম গুপ্তধন কোন দিকে আছে এই যন্ত্র সেটা কয়ে দেবে সেটা বুঝছি কিন্তু গুপ্তধন খুঁজে পাবো কেমনে ধরেন ডাইনে আছে ডাইনে যেতে যেতে যদি সারা বাংলাদেশ যাই গিয়া তাহলে তো কোনো কাজ হবে না আরে জিনিস তো এলাকার মধ্যেই আছে সুতরাং আমরা পাবো শোন এইটা তোর শ্বশুর বাড়ি যে কোনো মুহূর্তে তোর শ্বশুর বাড়ির কেউ যদি বাইর হয় আমাকে দেখে তাহলে কিন্তু বিপদ এক কাম কর তুই গেটে যায় বসে থাক যদি বাড়ির কেউ দরজা খোলে লগে লগে সিগনাল দিবি কে ডাক ডাকবার পারো বিলাই 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 পারো হ্যাঁ কুত্তা কুত্তা পারি অলহ ছাগল ভালো হয় না পারি আচ্ছা আচ্ছা বিলাই ডাক শুনো তো উস্তাদ এটাকে তো জামেল আছে কি জামেল আপনি বুঝতেছেন না এটা তো ছোট্ট বিলাই ডাক মানে এই বাসে বাড়িতে কয়েকটা ছোট ছোট বিলাই আছে যদি ও ডাকে আমরা তো মনে করবো ওইটাই ডাক স্যার ওইটা যদি ডাকে ওর ডাক মনে করবো ওর বড় বিলাই ডাক দিতে কোন তাহলে বুড়া বিলাই ডাক দি বুড়া বিলাই ডাক আমরা কি দোয়া করবে না আমাদের দোয়া করি আমরা জন্য কামিও বইতে পারি এটার মধ্যে কি সম্ভব আছে নি সব আছে দেখলাম উস্তাদ কম্বা সত্যি সত্যি ঠিক করে কিনা দেখলাম তো ঘটনা তো সত্যি সোরার ঘরে সোরারা তোরা কি করতাছস আমি কিন্তু সব দেখতাছি আমি তো ভালো আছি কিন্তু তোর তো যে কোনো পরিবর্তন নাই পরিবর্তনের কি আছে
এই জন্য মানুষে কয় মূর্খ লোকের টাকা হইলে কোনো পরিবর্তন হয় না। এই মূর্খ লোকের টাকা হইলে কিছু হয় না, পরিবর্তনের মানে কি বেটারি ভাই? আরে বেটা, আমার কাছে এত টাকা থাকলে পরে আমার তো চিন্তি না, কোট প্যান্ট টাই জুতা মনে করে যে নিজের চেহারাই চেঞ্জ করে ফেলাইতাম। তোর তো দাগ দূর রয়েছে, তুই তুই তোকে সার্জারি করেই তো চেঞ্জটা করতে পারতি, সুন্দর একটা চেহারা নিতে পারতি। আরে প্যান্ট টাই কোট সার্জারি কি কারণটা কি? তোর কাছে এখন মেলা টাকা না? আমার কাছে টাকা মানে কি কস বেটা? কি 10 লাখ টাকা তুই মেরে দিছ চেয়ারম্যানের? কি চেয়ারম্যানের 10 লাখ টাকা মাই? চেয়ারম্যানের টাকা মারছি মানে? এখন কিচ্ছু বুঝো না, হ্যাঁ দুধে ধোয়া তুলসী পাতা কিছু বুঝো না। না চেয়ারম্যানের 10 লাখ টাকা চুরি করে তুই পলাইছিলি, সারা গ্যারাম রইটা গেছে। চেয়ারম্যান যদি তোরে ধরতে পারে তো টিংরি টুংরি গিরা ভেঙে ফেলাইব, বুঝছস? কি রে টিংরি টুংরি গিরা ভেঙে লাগবো? ও এখনো কিছু বুঝোস নাই, চেয়ারম্যান সারা গ্রামে ঘোষণা দিছে যে তোরে ধরাই দিতে পারবো সে 10,000 টাকা পুরস্কার পাইব। এইবার আমি তোরে ধরছি, আমি 10,000 টাকা নিয়ে যাবো। এ কে কোন জায়গায় আছো? চলে আসো, আমি মন্ডারে ধরে ধরেছি। মানে লতি দি সরসরি করছে আর কি, সেটা খাইছি। এই কসুর লতি খাইলে কি হইব? এই কসুর লতি খাওয়া দই তো গোলাম, তুই হুয়া ইচ্ছা কাড়িয়া ওই জর। আরে লতির মধ্যে আয়রন আছে, কি কো না কো, লোয়া লোয়া এগুলো খাইলে শক্ত হয় শরীর। কি শক্তি কসুর লতির মধ্যে? শুন তোমার বাবিরে কইবা মাঝে মধ্যে তোমার দেশি মুরগি সা আছে না, এই দেশি মুরগি সা রাতা সা তরে একখানা বুঝনি মশলা করে খাবাই পারলাই বলি। মশলা করে খাইলে তুই একখানা মোড়া তাজা হইবা গোলাম। তুমি কি খেয়েছো জানে মন? কি খেয়েছো তুমি? আইনি আই খাইছি হচ্ছে কেন, ব্যান বেলা এক বার্গার খাইছি আর এক গ্লাস জুস খাইছি, দুপুর বেলা আজ আমায় বাগের দিক ইয়াকান বানাইছে হেটা খাইছি। ওরে একদিন খাইও না, একদিন খাইও না, একদিন খাইলে শুনছি ডাক্তাররা বলে শরীর সাথে গেলে তো তুমি মোড় হইতেছো ফুলতেছো, একটু বাসি চিন্দি খাও, কথা বুঝছি নি বার্কর মার্কার খাইও না, এগুলো খাইলে সমস্যা হয়ে যাবে। আচ্ছা ওই শোনো না একটা কথা বলছি, ওই কি কয় তোমার কই 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 ক না কইতাম নি না ক না ক কি আর ক বলছি, এই মারার দেশে ভাল লাগতেছে না বুঝিনি, মানে এইটা মানে এটা মানে থাকে না যে একটা ইউরোপ আমেরিকা যাওয়ার একটা স্বপ্ন আর এই কথা বুঝিনি, সেখানে তুমি তো আমার এক্স লাভার, তো এটা কোনোভাবে কি এটা ইয়ে করা যায় নি? টিয়া পয়সা কোনো সমস্যা নাই, এনে যায় কাম করি তোমাকে আমি পোষাই দিবো, আমি সব শুট করে দিবো, এমন না তোমার কাছে কোনো পয়সা বাকি রাখো। এটা কি সম্ভব নি কোনো কারণে? এটা বিছে টিছে বাইরে বনি কোনো? আসলে গোলাম আমি তো জানি না, এ দেশে আসার অনেক সিস্টেম আছে আর খবর লই জানতে হইব, কিন্তু হ্যাঁ আজ এরকম দরজে আজ আমারে বিয়া করি এ দেশে আইছি, এরকম যদি তুই কোনো মাইনা হও হে মাইনারে বিয়া করি তুই এ দেশে চলি আইবা আইতা হার, কিন্তু আই সনিয়া গোলাম আই তো এটা সাইতান্ন যে আর ফিমি গোলাম আমার পুরানা লাভার সে অন্য মাইনারে বিয়া করি এ দেশে আইব, এটা তো আমি মানি লইতাম হাইতাম না। আরে তুমি একটু মানি লও না, আমি তো জাস্ট মনে করো মুখে মুখে বিয়া করি ওইখানে চলে যাই, তারপর একটা সিস্টেম করে হালাই দিব, যেহেতু তুমি আমাকে লাভ করো আমি তোমাকে লাভ করি, তোমার স্বামীকে তুমি ছাড়ি দিবে, আমি আর তুমি মিলে সংসার করব, সেখানে যেটা দেশে পারি না সেটা সেখানে করব, এগুলো বুঝো না কেন, এগুলো তো সিস্টেম, ফ্যামিলি প্ল্যানিং করি আর আমি ওইখানে যাই। আরে হুনো 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 আর ইগে দেওয়ার আছে, আর দেওয়ার মিডল ইস্টে সুজন নাম আর দেওয়ারের মিডল ইস্টে লোক হারায় আই হাতের লগে কথা কই, হাতের লগে কথা কই আই এ তোমারে হারানোর ব্যবস্থা করি, তো ইয়ানে যাই কাম কর তত টিয়া দরকার গোলাম, তোর ইউরোপে আইবার কাম কি? তুমি আমাকে লাভ করো না কে কিভাবে, তুমি এটা তোমার মুখে দিয়ে বাইরেছে কিভাবে লেবার বিষয়ের কথা? আমি গোলাম লেবারই করতে মিডল ইস্টে যাবো, তুমি আমার তুমি আমার একটা লাভার, এটা কি ধরনের কথা বলছো? তোমার আমার ফোন আমি কালকে তোমার হারাই দিমু, তোমার আমার সম্পর্কে এই ধরনের আইডিয়া কেন করো করো তুমি? বাবুরে বাবু গোলাম অনদেই তোর এই গোসা কমে না, আগের মতো হাফের বিষ অনদেই তোর মধ্যে আছে, সোনা সোনা হাফের মতো কিছু হোস হোস করে, এগুলো উল্টাপাল্টা কেন কথা বলো? আমি একটা ব্যবস্থা করু তুই চিন্তা করিও না।
এইটা বলো কথা, এইটা কথা এখন যেটা বলছো সেটা হইলো কথা। একটা ব্যবস্থা করো, আমার কিন্তু এখন তোমার উপরে মেলা রাগ হয়েছে। আমি এক স্যার রাগে এখন ছটফট করতেছি, আমাকে একটা উমা দিবে। কি দিত? উমা দিবে, উমা উমা মারি দিবে, একটা প্লাইং মারি দেবো। এই না ঠিক আছে, যতদিন তোমার আমার ভালোবাসা থাকবো ততদিন মমতাজের মা কতবার যে মরবো গোলাম হিসাব নাই। আচ্ছা আজকে কারো মারার দোকানে যে রাখি দো, এখন রাখি দো, আমিও বাড়িতে কেমন ঠিক আছে। আসলে কুরআন সাই বাটে বাড়ে। হ্যালো, খুব ভালো করছো। আজকে সকাল থেকে ভাবতেছি তোমারে ফোন দিমু, আমার মনেই নাই। কি গুরুত্বপূর্ণ কথা! আর বইলো না, এই বাড়ির যা অবস্থা, একটার পর একটা ঘটনা ঘটতেছে তো ঘটতেছেই। টিঙ্কু খাতা ভাই আছে কি? গোলাম নাকি কি নাম? হ্যার বউ কি করছে জানো? হ্যার বউ তো এইরা করে ওইরা করে, তারপরে গোলামের সাথে ঝগড়াঝাটি করে বাপের বাড়ি চলে গেছে। হাই হাই, তাহলে এখন কি হইব? দেখতে হইব না, আমি কার মাইয়া কার নাতনি? আমি হইলাম গিয়া মনা ডাকাতের নাতনি। তুমি যেমন তোমার বাপের বাড়ির থেকে সব সম্পত্তি নিয়ে আসো, তোমার কেউ আটকাতে পারে নাই, আমারও কেউ আটকাতে পারবো না। ঠিকই আছে, অন তুই কী করবি এটা কোয়াকে? আম্মা এক কাম করো, কালকে সকাল সকাল গোল্লাহারে একটু পাঠিয়ে দাও, ও আইলে আমার দলটা একটু বাড়ি হইব, আমি একটু শক্তি পাম। চলি, ঠিকই কইছস। আমি যখন এই বাড়িতে ঢুকছি এই বাড়ির সম্পত্তি টম্পত্তি সব নিয়ে তারপরে যাবো। আমি গুলনাহারে পাঠাই দিতেছি, চিন্তা করিস না, তোরা দুই বোনে মিল্লা অগ জব্দ কর। আর শুনো, আর ও যখন আসবো তখন ওর সাথে এক তিন মুড়ি, দুইটা নারিকেল, তারপর পিঠা মিঠা সব পাঠাইবা। কালকে ওর লগে পাঠাই দিব না সব কিছু। সে যদি জানে যে তার শ্বশুর বাড়ি থেকে তার শাশুড়ি আম্বা মুড়ি পাঠাইছে তখন তো সে খুব খুশি হইবো, বুঝছো না? আচ্ছা ঠিক আছে, রাইখা দিমা, তুই চিন্তা করিস না, ওরা আমি পাঠাই দিতেছি। গুলনাহার, ওই গুলনাহার শুনে যা, কি হয়েছে খালা? বহ, তোর লগে কথা আছে। কি কথা? এ শোন, কালকে সকালবেলা তোর বোনের বাড়ি যাওয়ান লাগবে। কেন যাওয়ান লাগবো জানোস? কেন? ওখানে নাকি ঝামেলা হইতেছে, তোর বোনে একা সামলায় পারতেছে না, তোরা দুই বোনে মিললা অগো সামলাবি, পারবি না? একদম। তা কি করবি জানোস? কি? তুই তো আমার সান্দেল্লাহান বাগনি একখান, আমার যাবি আর সবার লাগে একটু হাসি হাসি কথা করবি, পারবি না? পারুক না মানে একদম পারুক, আর বাকিটা কয়ে দিব কলু, ঠিক আছে? কি ব্যাপার মন খারাপ কে ওস্তাদ? মন খারাপ বললি কে? মন খারাপ এই জন্যে, আমার মনে হইতেছে তুই খালি রাতের পর রাত ছাগলের মতো ডেকে যাবি, কাম হইব না। আমরা কোনো দিন ওই গুপ্তধন খুঁজা বাইর করতে পারব না। স্যার কথাটা ঠিক করে জানো, আমরা যদি পরিশ্রম করি, সততার সাথে যদি আমরা আগে যাই, তাহলে আমার মনে হয় যে আমরা টিন হয়ে একদিন গুপ্তধন খুঁজা পাব। যদি আমরা ওই পাগলটাকে যদি ছেড়ে দিতে পারি, নদীর ওই পারে দিয়ে আসতে পারি, তখন কিন্তু কৈতরের শ্বশুর পাগলের মতো হয়ে যাবে, ছেলেকে খুঁজতে চলে যাবে, ওই সুযোগে দেখি আমরা পারি কিনা। এই কথার মধ্যে ভুল আছে, কথা নাই বার্তা নাই, আমরা বাইতে আইছি আর পাগল ছুটে গেছে, তার শ্বশুরে সন্দেহ করব।
তাছাড়া ওস্তাদ একতর শশু কিন্তু একসময় ডাকাত ছিল, ডাকাত মানুষের সন্দেহ মাত্রাটা বেশি, যাই করলে খুব সাবধানে, কারণ যে কোনো সময় যদি আমরা ধরা পড়ে যাই তাহলে কিন্তু ডাকাত কালিকোপ খাইতে এব, টাকা নিতে এসে চান থুয়া দিতে ওস্তাদ সব করতে পারবো, আমি নিজেরও শেষ করে দিতে পারবো, কিন্তু আপনারে আপনার কোনো ক্ষতি হইতে দেব না। শোন বুঝে শুনে বুদ্ধি খাটে পরিকল্পনা করে তারপর আগাইতে হইব, তুই হ্যাঁ শ্বশুরে বুঝাবি যে তুই বিরাট একজন পাগলের চিকিৎসক, পুরা চিকিৎসক করলে তো বিশ্বাস করব না, চিকিৎসকের লাগে আসিলি কম্পাউন্ডার থেকে থেকে শিখছ বুঝছ না, আর এই সোনার লগে তামা থাকলে তামার মধ্যে সোনার ভাব চলে আসে বুঝছ না, কবি যে আমার সুযোগ দেন আপনার ছেলের চিকিৎসাটা আমি একটু করি, আমার মন কইতেছে আমি তার চিকিৎসা করলে শেষ পান, আমি পাগলের ডাক্তারের সাথে থেকে থেকে চিকিৎসা শিখে গেছি, পাগলের চিকিৎসা এটা বলবো তাহলে। তারপর চিকিৎসার এক পর্যায়ে শিকড় খুলে দিতে, পাগল রে শিকড় খুলে দিলেই পাগল তো সুইটটা কোন দিক যাইব টের পাইতাম না, তারপর কি হ্যার বাপে বলারে খুঁজতে পারাইব, তারপর পুরা বাড়ি ফাঁকা বাইরতে কেনা হ্যার বউ, তারপর আমরা স্বাধীন মতো খোঁজা শুরু করুন, খুঁজা খুঁজা কোন জায়গায় মাল আছে বাইর করুন, তারপর আসসালাম আলাইকুম। ৩০,০০০ টাকার জন্য তোমরা আমার সহস্র গুলামের কাছ থেকে ১০,০০,০০০ টাকা আদায় করলা, তোমরা পাষাণ পাষাণ। এই পাষাণ কিটা আমাকে তো রাজপুরে পাঠান দিত সেটা কি ভুলে গেছি নাকি আমরা।